আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি শান্তা চৌধুরী রোম ইটালি থেকে বলছি, আর আমি একজন স্পেশাল নিড মাদার, মানে আমার বাচ্চার অটিজম আছে। আর আমি এই কথাটা বলতে পারছি আজ 3 বছর পর। আর আজকে আমার ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, আমি যখন 3 বছর আগে আমার ছেলের ডায়াগনোসিস করেছি, তারপর জানতে পারলাম ওর অটিজম, তখন কিন্তু আমি সেই 3 বছর আগে কোনো ইনফরমেশন জানতাম না অটিজম জিনিসটা কি, বা আমি ইভেন অনেক সার্চ করেছি অটিজম জিনিসটা কি, কিন্তু আমি পাইনি। তবে আজ 1 বছর হলো বেশ অনেক ভিডিও পাচ্ছি, সো আমিও সাহস করলাম এই 3 বছর নিজের সাথে যুদ্ধ করে, যে নিজের সাথে যুদ্ধ করে বুঝতে পারলাম যে না, এটা লুকিয়ে রেখে কোনো লাভ হবে না। তাই আজ আমি সাহস পেয়েছি 3 বছর পর এই ভিডিওটা বানানোর জন্য। আশা করছি সামনেও যারা অটিজম ধরা পড়বে, অনেক বাচ্চাদেরই হয়তো সামনে ধরা পড়তে পারে, আল্লাহ না করুক, তো সেই টাইমে হয়তো এই ভিডিওগুলো দেখে অনেকে হেল্প হবে, বা অনেকে আমার আমার দেখা দেখি অনেক মারাই আগ্রহী হয়ে মুখ খোলার চেষ্টা করবে, সমাজের সামনে আসবে। নিজের বাচ্চার অটিজমের সম্পর্কে ভিডিও বানানো একটা মা বাবার জন্য খুবই কষ্টকর, তারপরেও আমি খুব দুঃসাহস করে এই ভিডিওটি বানাচ্ছি, কারণ আমি নিজেকে 3 বছর ধরে প্রস্তুত করেছি, নিজের সাথে যুদ্ধ করে এই সাহসটা নিয়ে এসেছি, আজ আমি জয়ী। কিভাবে আমি আমার ছেলের অটিজমটা জানতে পারলাম? আমি যখন 3 বছর হতে, আমার ছেলের 3 বছর হতে 2 মাস বাকি, সেই টাইমে আমার ছেলেকে স্কুলে দিলাম। তো স্কুলে 1 সপ্তাহ যেতে না যেতেই ওর টিচার কিন্তু আমাদেরকে কমপ্লেন দেওয়া শুরু করলো। আর আমি এর আগে যে সন্দেহ করি নাই তা বলবো না, আমি অনেক কিছু সন্দেহ করেছি, কিন্তু বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি, জিনিসটা কি, কারণ আমি তো মা বাবা কিন্তু কখনোই এই বিষয়গুলো মেনে নিতে পারে না। তো আমি অনেক ব্যাপারই একটা সন্দেহজনকের মধ্যেই ছিলাম, কিন্তু কোনোভাবেই বুঝতে পারতাম না কি। অনেকজনের কাছে জিজ্ঞেস করতাম, আপনার বাচ্চা কি ঠিক মতো সময় মতো সব কিছু করছে, আমার ছেলেটা এরকম করছে কেন, কিন্তু কারো কাছেই সঠিক কোনো উত্তর পেতাম না, নিজের কাছে কোনো প্রশ্ন করেও কোনো উত্তর পেতাম না। ইতালিতে নিয়ম হচ্ছে 3 বছরের বা 2.5 বছরের মধ্যে স্কুলে যাওয়ার নিয়ম, তবে স্কুলে যাওয়ার আগে ডায়পারটা ছাড়িয়ে দিতে হবে। তো আমার ছেলে সব কিছুই মোটামুটি লেট ছিল, বসা হাঁটা সব কিছুই লেট ছিল। সো আমি আমার ছেলেকে ডাইপার দিয়েই স্কুলে পাঠিয়েছিলাম। তো টিচার সবসময় কমপ্লেন করতো যে ডাইপারটা কেন এখনো পড়ে আছে, এভাবে তো আমরা স্কুলে নিতে পারবো না। তো আমরা বলেছি যে আমার ছেলে সব কিছুই যেহেতু একটু ডিলে একটু সময় দিতে, তাহলে হয়তো আমরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। বাট টিচার আসলে সময় দিতে চাচ্ছিল না। 1 সপ্তাহ যেতেই টিচার আমাদেরকে বললো যে ওর কোনো একটা সমস্যা আছে, তোরা এই টেস্টটা করে দেখ। তবে আমরা তো মা বাবা কোনোভাবেই মানতে পারি না। তারপরেও আরও কয়েকবার বলার পরে আমরা তারপরে বললাম, যখন আমার ছেলের 2 মাস পর 3 বছর হয়ে গেল, তখন আমরা ভাবলাম যে 3 বছর যেহেতু হয়ে গেছে আর এখনও ওভাবে কথা ফুটছে না, তার মানে সামথিং রং, আমাদের এখন আর বসে থেকে কাজ নেই, আমাদের ডক্টরের কাছে যাওয়া লাগবে। আর এখানে যতগুলো অটিজম বেবি ছিল বা যাদেরই এরকম কেস শুনেছি, কেউই কিন্তু তাদের যে পেডিয়াট্রিক ডক্টর, পার্সোনাল ডক্টরগুলো থাকে, তারা কিন্তু ধরতে পারে না বা তারা বলতে পারে না। নর্মালভাবে স্কুলে যখন গিয়ে টিচাররা হয়তো ধরে, বা মা বাবাই হয়তো কোনো একভাবে ধরতে পারে বা বলে যে কেন এরকম হচ্ছে, যদি চাপ দিয়ে জোর করে বলা হয় পেডিয়াট্রিককে, না আমাদের সন্দেহ হচ্ছে এই টেস্টটা দাও, তখন তারা দেয়, নয়তো বা দেয় না। বা বিশেষ করে আমাদের এখানে আমি যা দেখেছি যে ইতালিতে বাচ্চাদের প্রতি মাসেই যে একটা চেক আপ হয়, তার সাথে বডি চেক আপ বা ফিজিক্যাল চেক আপ যেগুলো হয়, এটা কিন্তু নর্মালভাবেই হয় প্রতিটা বাচ্চার ক্ষেত্রে। তবে মেন্টাল যে একটা চেক আপ আছে, মেন্টালি বাচ্চা গ্রো ডেভেলপ করছে কি না, সেইটার আমি এই পর্যন্ত কিন্তু কারো কাছে শুনিনি, বা আমার ছেলের ক্ষেত্রে এরকম হয়নি যে ডাক্তার যে মেন্টালি কোনো মেন্টাল ডেভেলপমেন্টের যে একটা টেস্ট আছে সেগুলো করেছে।
তো আমার ছেলের টিচার অনেকবার বলার পরে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, ডক্টরের কাছে যাব। তো ডক্টরের কাছে যাওয়ার পর খুব রিকোয়েস্ট করলাম যে না, আমাদের সন্দেহ তুমি লিখে দাও। তো তারপরে আমাদেরকে লিখে দেওয়া হলো। তো তারপর 1 বছর ধরে আমরা এই স্টেপ বাই স্টেপ যা যা টেস্ট করার দরকার সেগুলো আমরা টেস্ট করলাম। তো ইতালিতে যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন যে সরকারিভাবে এই যে কোনো টেস্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে খুবই সময় লাগে। সো আমাদের পাক্কা 1 বছর সময় লেগেছে এই টেস্টগুলো ধীরে ধীরে করার জন্য। কী কী টেস্ট করেছি, যেমন ব্রেনের অংশটা টেস্ট করা হয়েছে, চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, এই জিনিসগুলা টেস্ট করা হয়েছে। যদিও ছোটবেলায় টেস্ট করা হয়েছে, তারপরেও যেহেতু আমরা আমাদের অটিজমের সন্দেহ বলেছি, যার কারণে আবার সেকেন্ডবার টেস্ট করা হয়েছে। তো আমার ছেলের অটিজমটা ডায়াগনোজ করেছি 2018-তে। 2018 থেকে 19 সাল পর্যন্ত লেগেছে এই পরীক্ষাগুলা করতে করতে। তো পরীক্ষা সব রেজাল্ট আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি ভালোই হয়েছে। সব ফিজিক্যালি আমার ছেলেটা সব ফিট, তবে মেন্টাল যে ডেভেলপমেন্টটা সেটা আসলে এখনও ডিলে পেছনে হয়ে আছে। আর ডাক্তার বলেছে আমার ছেলেটা প্রায় 2 বছরের মতো পেছনে আছে। আর আমাদেরকে জেনেটিকভাবে কোনো টেস্ট করা হয়নি আমার ছেলেটার, তবে এটাই বোঝা গিয়েছে যে হয়তোবা মায়ের পেট থেকে এসেছে। তবে ডাক্তার যে ওদেরকে একটা রেটিং করে খেলনা টেলনা দিয়ে, সেটা দেখে বলেছে ওর যে বাচ্চার যে নিউরোলজিক্যাল ডক্টর, যে উনি বলেছে যে আমার বাচ্চার 14 মাস থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। নর্মালভাবে দেখা যায় আমার ছেলেটার যেহেতু ফিজিক্যাল কোনো সমস্যা নেই, ওর সব মেন্টালি ডেভেলপমেন্ট ডিলে, সো যার কারণে এই জিনিসগুলো খুবই লুকোনো থাকে, সামনে বের হয়ে আসতে পারে না। যেহেতু আমি মা, আমি নিজেও বুঝতে পারিনি এই ব্যাপারটা। তবে আমার ছেলেটা কিন্তু খুব হাইপার ছিল সেরকম আমি বলবো না, আমার ছেলেটা খুবই শান্তশিষ্ট ছিল। আমার ওকে ওইভাবে ম্যানেজ করতে তেমন একটা কষ্ট হতো না। তবে হ্যাঁ, পালতে কিন্তু একটা নর্মাল বাচ্চার সাথে একটা অটিজম বাচ্চার পালতে আকাশ পাতাল পার্থক্য। যেমন আমার এখন যেই মেয়ে, আমার 2 বছরের মেয়ে আছে, আমার মেয়ের সাথে যদি এখন আমি আমার ছেলের ছোটবেলা থেকে পালার তুলনাটা করি, তাহলে কিন্তু আমি আকাশ পাতাল পার্থক্য দেখতে পারি। আর আমার ছেলেটার ঘুমের কোনো সমস্যা ছিল না। আমার ছেলেটা মোটামুটি বেশ ভালো ঘুমাতো, রাতে ঘুমালে রাত 1টায় যদি ঘুমাতো, একদম সকাল 12টা 1টায় ঘুম থেকে উঠলো, দুপুর 12টা 1টায় ঘুম থেকে উঠতো। আর আমার ছেলেটা বাসায় সবসময় একাকাই খেলতো, যেহেতু আমার বাসায় অন্য কোনো বাচ্চা ছিল না। আর আমার ছেলেটা টিচার ধরতে পেরেছে, কারণ আমার ছেলেটা যখন স্কুলে দেওয়া শুরু করলাম, তখন দেখা গেল যে আমার ছেলেটা একা একা খেলা করতো, অন্য কোনো বাচ্চার সাথে সে মিশত না। তবে এই জিনিসগুলো কিন্তু আমরা নোটিস করিনি। হ্যাঁ, পার্কে বাচ্চাকে নিয়ে যেতাম, তবে সেটা কিন্তু ওভাবে আমরা নোটিস করতে পারিনি। আমার ছেলেটা যখন একটা 10টা বাচ্চার সাথে যখন খেলে, তখন আমার ছেলেটার সমস্যাটা বোঝা যায় যে সে একা একা খেলা করছে, সে অন্য বাচ্চার সাথে মিশছে না। আমার ছেলেটা যেহেতু ফার্স্ট বেবি, তো ফার্স্ট বেবি হিসেবে কিন্তু মা বাবা সেভাবে ধরতে পারে না, ভাবে যে সব কিছুই হয়তো নর্মাল, এটাই হয়তো বা নর্মাল, বাচ্চারা এভাবেই খেলা করে। তবে এখন যেহেতু 3 বছর পর বুঝতে পারছি যে আমার বাচ্চা কী কী করতো, তো এখন বুঝতে পারি যে ওর মধ্যে কী কী সিমটমগুলো পেতাম। 14 মাস থেকে আমার বাচ্চাকে যখন টিভিতে কার্টুন দিতাম, বা আমি টিভিতে কার্টুন দিয়ে একটু ধরেন কিচেনে গেলাম রান্না করতে, তো তখন এসে দেখতাম যে আমার ছেলেটা কার্টুন দেখতো আর খুব বেশি মাথা তুলতো আর মানে এক্সাইটেড হয়ে গেলে সে মাথাটা তুলতো আর হ্যান্ড ফ্ল্যাপিং তার ছিল। যখন এক্সাইটেড হয়ে যেত কার্টুন দেখতে দেখতে, সে মাথা দুলাতো আর হ্যান্ড ফ্ল্যাপিংটা করতো। আর আমি যখন আমার ছেলেটাকে ডাকতাম, মাঝে মাঝে তাকাতো, মাঝে মাঝে তাকাতো না, তবে অন্য কেউ ডাকলে তাকাতো না। যেমন আমি যখন বাংলাদেশে আমার মা বাবার সাথে কথা বলতাম ফোনে, তো মা বাবা ওপাশ থেকে ডাকতো তার নাতিকে,
নানু ভাইয়া, সাহিন, নানু ভাইয়া, এইদিকে তাকাও, কেমন আছো? ওর কিন্তু কোনো রিয়াকশন নেই, ও ওর মতনই কার্টুন দেখে যাচ্ছে। তো আমার মা বাবা বলতো ও তো তাকাচ্ছে না, এরকম কেন? তো আমি কিন্তু সেটা পাত্তা দেয় নাই, গুরুত্ব দেয় নাই যে না ও কার্টুন দেখছে যার কারণে সে তাকাচ্ছে না। আমি ওর কানের পরীক্ষা করেও দেখলাম, বাসায় নিজে নিজেই ট্রাই করে দেখলাম যে কানে শোনে কিনা। তবে হ্যাঁ, দেখলাম ও কানেও শোনে। তারপর যখন ডক্টরের কাছে টেস্ট করতে দিল আমাদের কানের টেস্ট, যে বিভিন্ন জায়গা থেকে অনেক রকমের সাউন্ড করছে, আমার ছেলে ঠিকই সব দিকে তাকাচ্ছে, মানে ওর কান পুরো পারফেক্ট। আমার ছেলেটা যখন একটা বাচ্চা হামাগুড়ি দেওয়ার সময় সেই টাইমটা কিন্তু হামাগুড়ি দেয়নি, আমার ছেলেটা হামাগুড়ি না দিয়ে ডিরেক্টলি হেঁটেছে 2 বছর বয়সে। যখন আমার ছেলের 2 বছরের জন্মদিন, সেই টাইমে আমার ছেলে হাঁটা শুরু করেছে। তো এই যে হামাগুড়ি না দিয়ে যে একটা স্টেপ বাদ দিয়ে সে হাঁটা শুরু করেছে, এটাও একটা সিম্পটম। তবে আগে এই জিনিসটা জানতাম না। আমার ছেলের এখন 6 বছর চলছে, আর ধীরে ধীরে মোটামুটি সব কিছুই খুবই লেটে হয়েছে, বাট আস্তে আস্তে রিকভার করছে। বসা হাঁটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবই করে ফেলেছে, তারপরে অনেক কিছু বাকি আছে যা এখনো করতে পারে না বা এখনো শিখতে পারেনি, তবে এখনো চেষ্টা করছি শেখানোর জন্য। তবে আলহামদুলিল্লাহ এই 6 বছরে মোটামুটি অনেকই ইম্প্রুভ হয়েছে, যাও লেটে হয়েছে বাট ইম্প্রুভ করছে আস্তে আস্তে। আমার ছেলেটা ভার্বাল, আমার ছেলে যখন 9 মাস তখন থেকে মামা, বাবা, মা, নানা, দাদা, নানু, দাদু এগুলা বলতো, তারপরে আস্তে করে কমিয়ে দিয়েছে। তারপর 2 থেকে 3 আড়াই বছর যখন ছিল, টুকটাক হয়তো মা পাপা এই ডাকটা বলতো, তারপর আস্তে আস্তে একটা দুটা ওয়ার্ড শিখেছে। এখন যেমন সে বলতে পারে পানি, বা ডিরেক্টলি বলতে পারে না পানি দাও বা পানি খাবো, শুধু সে তার যতটুকু দরকার সেই ওয়ার্ডটা সে ইউজ করে। আর এখনো ওইভাবে তার সে সেন্টেন্স গুছাতে পারে না, আরও সময় লাগবে সেন্টেন্স, যেহেতু আমি ও আমার ছেলেটাকে আপাতত এখন কমিউনিকেশন আর স্পিচ থেরাপি দিচ্ছি। যদিও এখন আমি স্পিচ থেরাপিটা একটু স্টপ রেখেছে থেরাপিস্টরা, কারণ আমার ছেলেটা ইতালিয়ান ভাষা নিচ্ছে না, আমার ভাষাটাই নিচ্ছে, মানে বাংলা ভাষাটাই নিচ্ছে। তো দেখা যাক কবে ইতালিয়ান ভাষা নেয়, বা আমরা যে কোথায় থাকি তার তো এখনো কোনো ফাইনাল এখনো জানি না। তবে বাচ্চারা নর্মালভাবে দেখা যায় বাংলাটাই ক্যাচ করে আগে, তবে বেশিরভাগ বাচ্চারাই আমি যা দেখেছি বাচ্চারা বাসায় যে কথা বলি বাংলা কথা, আমরা যেহেতু বাংলাদেশি বাংলা কথা বলি, তো বাংলা কথাটাই কিন্তু সবার আগে শেখে যারা ভার্বাল। তো 1 বছর লাগিয়ে সব টেস্ট টেস্ট করার পরে আমরা যখন নিউরোলজি ডাক্তারের কাছে সব কিছু প্রেজেন্ট করলাম, নিলাম, তারপর সেও টেস্ট করে দেখলো যে, তারপর তো আমাদেরকে জানানোই হলো আমার ছেলেটার অটিজম আছে। তারপরে ইনসেট যে ডক্টরটা আমাদেরকে কল করে সরকারিভাবে, যে তারাও একটা লেভেল দিয়ে দেয়, আমার ছেলেটা কিন্তু মিডিয়াম লেভেলের আছে। তবে যেহেতু আমার ছেলেটাকে ভুল করে ফার্স্ট লেভেল দিয়ে রেখেছে, একটা লেভেল থাকে 1, 2, 3, তো সেই জায়গায় যে জায়গায় 3 হওয়ার কথা সেই জায়গায় আমার ছেলেটাকে ভুল করে 1 দিয়ে রেখেছে, যার কারণে আমার ছেলেটা আজকে 3 বছর হয়েছে সরকারিভাবে কোনো থেরাপির সিট পায়নি। আর যেহেতু এখন করোনা পরিস্থিতি, তো মার্চের আগে সম্ভাবনা নাই, তো যার কারণে আমরা প্রাইভেটভাবেই থেরাপিটা দিচ্ছি। আরেকটা কথা বলতে চাই, সব বাচ্চার সিমটম কিন্তু একরকম না, এক এক বাচ্চার বিহেভিয়ার বা বিহেভিয়ারই বলবো, বিশেষ করে বিহেভিয়ারগুলো এক একজনের এক এক রকম। আমার বাচ্চার কী কী বিহেভিয়ার আছে সেটা আমি আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো, তা নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আজ থেকে যখন 3 বছর আগে আমি আমার ছেলের সমস্যাটার পরে আমি ইউটিউবে নানানভাবে ভিডিও খুঁজেছি, তবে বাংলা কোনো ভিডিওই আমি পাইনি। তবে বেশ ইংলিশ ইংলিশ ভিডিও আমি দেখেছি, তবে সেগুলোর সাথে আমার ছেলের সিমটম কিন্তু
কোনোটা মিলতো না। দেখা যায় যেই ভিডিওগুলো আমি দেখতাম সেগুলো খুবই হাইপার, মানে খুবই সিভিয়ার পর্যায়ে গিয়েছে, যার কারণে আমি কোনো মিল পেতাম না। তাই আমি ভাবতাম না আমার ছেলের কোনো সমস্যা নেই, এটা তো আমার ছেলের সাথে মিলছে না। আর আজ এই 2021 সালে আমি বেশ কয়েকটা বাংলাদেশি ভিডিও পেয়েছি, প্লাস বেশ অনেকগুলো বাঙালি অটিজমের গ্রুপ পেয়েছি, অটিজমের বাচ্চাদের স্পেশাল মা যারা আছে তাদের গ্রুপ পেয়েছি। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, এখনও শিখছি। আর আমি আর বাচ্চার পাপা প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখছি বাচ্চার জন্য, বাচ্চার ইম্প্রুভমেন্ট কিভাবে করব, কিভাবে ওকে আরও আগানো যায়, কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায়, নিজের কাজগুলো নিজে করতে পারে, সেটার জন্যই কিন্তু এখন আমাদের যুদ্ধ। আর গত বছর থেকে এই বছর আমি অনেক ভিডিও পেয়েছি, বিশেষ করে যারা ইউটিউবে কাজ করছে ইউটিউবার আপুরা তাদের বিশেষ শিশুর সম্পর্কে অনেক ভিডিও বানাচ্ছে। তো আমি খুবই হ্যাপি তাদেরকে আমি সাধুবাদ জানাই, তারা যে কষ্ট করে ভিডিও বানাচ্ছে, সাহস করে এসেছে, তার নিজের বাচ্চার সমস্যাগুলো বলছে, একটা সাহসেরও ব্যাপার আছে। কারণ একটা মা প্রায় দীর্ঘ 2-3 বছর নিজের সাথে ফাইট করে এসে তারপর এই সাহসটা রাখে, যে একটা ভিডিও বানানোর সাহসটা রাখে। তো আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই আর অনেক রেসপেক্ট জানাই তাদের প্রতি। এই ভিডিওগুলো দেখে আমরা নিজেদের মধ্যে সাহস জাগাই বা একটা আশার আলো জাগাই। এই ভিডিওগুলোর মাধ্যমে দেখেই কিন্তু আমাদের উৎসাহ বাড়ে বা আমাদের একটা উইল পাওয়ারটা বাড়ে, যে হ্যাঁ আমার মতো আরও অনেক মা বাবাই আছে, আমি একা না। আর মা বাবারা এভাবে সাহস করে আসতে পারছে, ভিডিওতে বলতে পারছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। অনেকেই বলে থাকেন যে নিজের বাচ্চাকে বারবার স্পেশাল নিড বা বিশেষ শিশু বলে লাভটা কী, বা বারবার ভিডিওতে কেন বলছেন। তো এটা আসলে না বলার তো কিছু নাই, আর এটা লুকানোর মতো কোনো সাবজেক্ট না। আমরা কিন্তু প্রথম দিকে মা বাবারা দীর্ঘ 2-3 বছর এই জিনিসগুলো লুকায়, ইভেন আমরা বাইরে গিয়ে সুন্দর মতন একটা রেস্টুরেন্টও খেতে পারি না বা বাইরে শপিংও করতে যেতে পারি না। তারপরে আস্তে আস্তে যখন অভ্যস্ত হয়ে যায় আমাদের, আমরা একটা কন্ট্রোল করার শক্তি চলে আসে, বাচ্চাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, তখন কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যায়, আমরা রেস্টুরেন্টে বসে খেতে পারি বা শপিং করতে যেতে পারি। আর এই ভিডিওগুলার মানে এই না যে আমাদের বাচ্চাকে ছোট করছি, ছোট করে শুধু বিশেষ শিশু বলছি, ব্যাপারটা কিন্তু তা না। আমরা খুব সাহস করে কষ্ট নিয়ে এই ভিডিওগুলো বানাই, আর এই বানানোর পেছনের উদ্দেশ্য হলো সোশ্যাল অ্যাওয়ারনেসগুলো যেন আরও বাড়ে, মানুষ যেন আরও জানতে পারে। আর আমাদের মতো যারা কোনো ভিডিও পায়নি বা কোনো আইডিয়াই পায়নি জিনিস কী, অটিজম কী জিনিস, সেগুলো যেন মানুষ এই ভিডিও দেখেও বুঝতে কিছুটা আইডিয়া নিতে পারে, তারপর যার যা ডক্টরের কাছে গিয়ে যে যেভাবে ট্রিটমেন্ট নিতে পারে সেভাবে থেরাপি বা সব কিছু ট্রিটমেন্ট নিতে পারে। আর আমরা এই জিনিসটা অটিজম ব্যাপারটা যত লুকাবো আর আমাদের বাচ্চাদেরকে যত লুকিয়ে রাখবো, মানুষের সামনে প্রেজেন্ট না করব, তত আমাদের এই সমস্যাগুলো আরও বাড়তে থাকবে, এটার কিন্তু আর সমাধান হবে না। কারণ আমাদের বাচ্চার সমস্যাটাই হচ্ছে কমিউনিকেশন সমস্যা, তারা মানুষের সাথে মিশতে পারে না, কমিউনিকেশন করতে পারে না। তো আমাদেরকেও কিন্তু সব মানুষদেরকে বলে রাখা উচিত, যেখানেই যেই সিচুয়েশনে থাকি না কেন, আমাদেরকে একটু সবার আগে সাবধান করা দেওয়া উচিত, আমার বাচ্চা কিন্তু স্পেশাল নেই, যাতে করে তারাও একটু সাবধান হয়ে যায় বা তারাও বোঝার চেষ্টা করে এই জিনিসটা কী। নিজেদের ফ্যামিলি থেকে বা পরিবার থেকে বা সোসাইটি থেকে আমরা কি
কিভাবে ফেস করছি বা তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে কিনা, আমি এটা নিয়ে আমার আমার ক্ষেত্রে কি হচ্ছে এটা নিয়ে আমি আরেকদিন ভিডিও করব ইনশাআল্লাহ। আর আমি খুবই হ্যাপি যে সোশ্যাল মিডিয়াতে অটিজমের ব্যাপারে অনেক ভিডিও বানানো হচ্ছে। আমি আরও চাই যে সামনে আরও ভিডিও বানানো হোক, সোশ্যাল অ্যাওয়ারনেসটা যেন মানুষ বুঝুক জানুক। আজকের ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে অন্য কারো হেল্প হতে পারে, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে আরও দশজনের কাছে ভিডিওটি ছড়িয়ে যায়। তারাও বুঝতে পারে যদি তাদের বাচ্চার এই ধরনের কোনো সমস্যা থাকে বা তারা সন্দেহ করছে, তাহলে যেন তারা সাথে সাথে ডক্টরের কাছে চলে যায়। আজকে আমার ছেলের অটিজমের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব বেশি ভালো লাগছে আমার, কারণ আমি নিজেকে প্রিপেয়ার করেছি আজকে 3 বছর। সো আশা করছি অনেকেই যারা জানতেন না বা সন্দেহ করছেন বা আমার ছেলের সমস্যাটা কি সেটা অনেকেই সন্দেহ করছেন, আশা করছি সবাই এই ভিডিওটা শুনে হয়তো বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন যে কিভাবে আমি আমার ছেলের অটিজমটা ধরতে পেরেছি বা বুঝতে পেরেছি। সকল বিশেষ শিশুর মা বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আমার তরফ থেকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।